প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ট্রাভেল ফেস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইউকে অফিস থেকে। আমি খায়রুল হাসান বলছি। আজকে আমাদের টপিক, যারা আপনারা লন্ডন বা ইউনাইটেড কিংডমে আছেন, ওয়ার্ক পারমিট দরকার, অর্থাৎ ভিসা এক্সটেনশনের জন্য বা ভিসা সুইচ করার জন্য আপনি সুইচের জন্য এলিজিবল, আপনি হচ্ছেন সুইচ করতে চাচ্ছেন কিংবা ওয়ার্ক পারমিট খুঁজতেছেন ইন কান্ট্রি, অর্থাৎ লন্ডনে বা ইউনাইটেড কিংডমে থাকা অবস্থায়। আমার এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন এবং আমাকে আমার সঙ্গে যোগাযোগ করুন যদি আপনার এরকম কোনো প্রয়োজন হয়। প্রয়োজনটা হচ্ছে এরকম, ধরেন ওয়ার্ক পারমিট নিয়ে বিস্তর রিউমার, বিস্তর গবেষণা বা বিস্তর নিউজ অলরেডি আমাদের কাছে আছে, আপনার কাছেও আছে। কোশ্চেন হচ্ছে আপনার কী দরকার, আপনার কী দরকার? শুধুমাত্র মনে করেন কাগজে দেখানো ওয়ার্ক পারমিট, জেনুইন ওয়ার্ক পারমিট, নাকি আপনি জাস্ট একটা বা দুটা বছরের এক্সটেনশন হলে আপনার হয়ে যায়? অর্থাৎ আপনি আমাদেরকে আপনার প্রয়োজনটুকু বলুন। আমি যদি আপনাকে কোনো কিছু অফার করি, আমি বলবো যে ভাইয়া এটা হচ্ছে সুইট, এটা হানি, এটা হচ্ছে হ্যাঁ সুগার। সো সিম্পল হচ্ছে যে আপনাকে আপনার প্রয়োজন অনুসারে ওয়ার্ক পারমিটটা অফার করা, এবং সেটা যাতে আপনার কাজে লাগে, আপনি যে কারণে এটা চাচ্ছেন সেটুকু এনশিওর করা আমাদের সবার দায়িত্ব থাকবে, আপনার আমার এবং যে হচ্ছে মনে করেন এটা ওনার থাকবে, অর্থাৎ যার যার কাছ থেকে আমরা এটা নিব। এখানে আমার ভূমিকাটা কী? এখানে আমার ভূমিকাটা খুব ক্লিয়ার, আমি একজন মিডিয়েটর, একজন ব্রোকার। হ্যাঁ, আমি আপনাদেরকে মধ্যস্থতা করতেছি, দুজনের গ্যারান্টর হিসাবে কাজ করতেছি একটা সাময়িক সময় পর্যন্ত। সমস্ত কিছু কন্ট্রোল আমার হাতে নাই, বাট আমি আপনার হয়ে ওই কোম্পানিকে মনে করেন নানাভাবে গবেষণা করে যে এই কোম্পানির কাছ থেকে এটা নিলে আপনি ধরেন 80% বা 90% শিওর থাকতে পারবেন যে আপনি বেনিফিটেড হবেন এবং আপনার পারপাসটা সার্ভ হবে। এখন কেউ যদি আপনারা খোঁজেন যে ইন কান্ট্রিতে আপনার জেনুইন জব দরকার, রেস্টুরেন্টে, ইংলিশ রেস্টুরেন্টে, আমার কাছে এই ওয়ার্ক পারমিটগুলো অ্যাভেলেবেল আছে, আমার কাছে আইটির ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল আছে। আপনি নিশ্চিতভাবে আইটির ওয়ার্ক পারমিটটা বেশিরভাগ সময় হচ্ছে নেগোশিয়েট করার সুযোগ আছে। আমার কাছে গ্রাফিক্স ডিজাইনের ওয়ার্ক পারমিট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আমার কাছে ট্রাভেল এজেন্সির ওয়ার্ক পারমিট ইন কান্ট্রিতে, হ্যাঁ আমি যা কিছু বলতেছি এই মুহূর্তে ইন কান্ট্রির ওয়ার্ক পারমিটগুলো অ্যাভেলেবেল আছে। সো আমি চাইবো আপনারা আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, এটা আপনার জন্য, আমার জন্য, দুজনের জন্যই চ্যালেঞ্জ। মনে করেন যে কাকে আমরা বিশ্বাস করবো, কে সেই আসল লোক যার সাথে আমরা কমিউনিকেট করবো, যাকে আমরা এই দায়িত্ব দেবো। আমার সম্পর্কে যদি আপনি আগে থেকেই কোনোভাবে রেফারেন্স পেয়ে থাকেন তো ফাইন, আর যদি আপনার রেফারেন্স না থাকে আমার সঙ্গে এসে কথা বলুন। আমরা এখানে হিডেন কোনো পলিসি থাকবে না, আমি এবং আপনি টুগেদার আমরা মার্চ করব ওনাদের কাছে, ওনাদের কাছ থেকে শুনবো এটা সুবিধা অসুবিধা, এবং আমরা নিজেরা অ্যানালাইসিস করে বের করবো যে আসলে এই কাজটা আমাদের করা উচিত হবে কি হবে না, আমাদের এই অপশনটা নেওয়া উচিত হবে কি হবে না। সো ইন কান্ট্রিতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে আসেন, যেখানে থাকেন, আপনি যেই ওয়ার্ক পারমিটটা সুইচ করতে চান আমার কাছে যদি অ্যাভেলেবিলিটি থাকে বা না থাকে আমি ম্যানেজ করার চেষ্টা করব, আমি আসবো একটা টোটাল অফার নিয়ে। সো আমাদের সঙ্গে আমাদের হটলাইনে কথা বলুন, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের অফিসে আসুন, আমরা চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট আন্তরিকভাবে বোথ পার্টি আমাদের বেটারমেন্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।